জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে ভাড়া বেড়েছে যানবাহনে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী মনিরুল সোহাগ, কথা বলবো তার সাথে। সোহাগ, বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যাত্রীদের কাছ থেকে, জানাবেন এই বিষয়ে বিস্তারিত। যদি আপনি জানেন যে আসলে গতকাল থেকে এই পরিস্থিতি শুরু হয়েছে এবং সরকার যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, তারপরে আজকে থেকে আসলে গণপরিবহন যেগুলো আছে রাজধানীতে সেগুলো কিন্তু চলছে। তবে সরকার নির্ধারিত যে ভাড়া সেটি কিন্তু আসলে ঠিক মতো নেওয়া হচ্ছে না, অর্থাৎ তার চেয়ে বেশি নেওয়া হচ্ছে, এটি যাত্রীদের অভিযোগ রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছি এবং আপনি যদি কারণবাজার এলাকায় দেখেন গণপরিবহনের সংখ্যা সাধারণ হিসেবে প্রতিদিন যা থাকে সেরকম কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন রুটে সেই পরিস্থিতি রয়েছে। তবে যাত্রীরা বলছেন এই যে বাড়তি ভাড়া তাদের জড়িত হচ্ছে এবং সরকার নির্ধারিত যে ভাড়া তার চেয়েও বেশি গুরুত্ব হচ্ছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে যাত্রীদের পাশাপাশি অন্যান্য যে সকল পরিবহন রয়েছে, অর্থাৎ সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল এবং কোনো কোনো ক্ষেত্রে রিক্সার ভাড়াও কিন্তু বেড়েছে কিছুটা। তো সব মিলিয়ে আসলে যারা সাধারণ যাত্রী বা সাধারণ ভক্ত যারা রয়েছেন এই খাতে তাদের আসলে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং তারা মূলত এটির সরাসরি ভুক্তভোগী হিসেবে মনে করেন তারা এটিকে। এবং তাদের দাবি সরকারের কাছে যে যে মূল্য বাড়ানো হয়েছে জ্বালানি তেলে সেটা যাতে আরও কমিয়ে আনা হয় এবং কমিয়ে এনে এই পরিস্থিতি যাতে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় এই দাবি তাদের রয়েছে। এবং সরকার যে ভাড়া নির্ধারণ করেছেন সেই ভাড়া যাতে ঠিকঠাক মতো তার চেয়ে বেশি যাতে আদায় না করে পরিবহনগুলো, সেই বিষয়ে যাতে সরকারের মনিটরিং থাকে সেই বিষয়ে আসলে নজর রাখার আহ্বান জানিয়েছেন যাত্রীরা। তো আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় আসি, নিশ্চয়ই পরের খবর হয়তো অন্য কোনো এলাকা থেকে সেখানকার পরিস্থিতি জানাবো। সোহাগ, ধন্যবাদ আপনাকে।